হাত শিবিরে ভাঙন। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মালদা জেলার চাঁচল এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহজাহান আলম। খড়বা গ্রাম পঞ্চায়েতের এলাকার ইসলামপুর বুথে যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের হাত ধরে দলে যোগ দেন শাহজাহান। একই সঙ্গে খড়বা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লতিফুর রহমান ও খড়বা গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের অঞ্চল সভাপতি হাজী জাহাঙ্গীর আলম সহ প্রায় শতাধিক কর্মী ও সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন। সোমবার সন্ধ্যায় চাঁচলের খড়বায় ওই যোগদান শিবিরে তৃণমূলের পতাকা ধরেন খড়বা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লতিফুর রহমানও। শুধু তাই নয়, খড়বা অঞ্চলের কংগ্রেসের দাপুটে নেতা জাহাঙ্গীর আলমও দলবল নিয়ে তৃণমূলে যোগ দেন এদিন। প্রায় শতাধিক মানুষ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি করেছেন চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তৃণমূলে যোগদানকারী কংগ্রেসের কর্মাধ্যক্ষ শাহজাহান আলম জানান, স্বইচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নে আপ্লুত হয়ে ঘাস ফুলে পদার্পণ করলাম। আমি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের চাঁচল 45 নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় নিহার রঞ্জন ঘোষের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। প্রায় 400 থেকে 500 জন সদস্য আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। আমি যেমন আছি, তার সঙ্গে সঙ্গে হাজী জাহাঙ্গীর আলম আছে, আমাদের প্রাক্তন কংগ্রেসের সভাপতি ছিল অঞ্চলের, এবং তার সঙ্গে সঙ্গে সামাদ থেকে শুরু করে মফেজ থেকে শুরু করে অনেকেই আমাদের গ্রামের প্রত্যেকেই আমরা উন্নয়নের জোয়ারে, যে উন্নয়ন চলছে রাজ্যে, সেই জোয়ারে সামিল হওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেসে সেখানে জাহাঙ্গীর আলম বলে একজন ভদ্রলোক, তিনি দীর্ঘদিনে কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন। তিনি কংগ্রেস করতে, তিনি কালকে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে তার পতাকা ধরে শপথ নিলেন। আরেকজন ঢুকলেন হচ্ছেন শাহজাহান আলম, তিনি পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের দায়িত্বে ছিলেন, তার ডাক নাম হচ্ছে রামু। তিনিও আমাদের গতকাল তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেছেন। এবং লতিফুর রহমান, তিনি প্রাক্তন প্রধান ছিলেন। এই তিনজন নেতৃত্বের সঙ্গে প্রায় হাজারখানেক মানুষ কালকে তৃণমূলে সৈনিক হিসাবে শপথ নিলেন। আমাদের সেই জায়গাটায়, সেই অঞ্চলটায় আমরা একটু দুর্বলই ছিলাম দলগতভাবে। এবার আমাদের দৃঢ় বিশ্বাস, এই তিনজনের নেতৃত্বে সেখানে তৃণমূল কংগ্রেসটা খুব শক্তিশালী হবে। ধরুন, পঞ্চায়েত নির্বাচনের আগে এই যে শক্তিটা পেলাম, তাতে তো নিশ্চয়ই দল শক্তিশালী হলো, এবং সেখানে কিন্তু আমাদের দলের ফলাফল কিন্তু খুব ভালো হবে। চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বলেন, আমি সবেমাত্র চাঁচলে পা রেখেছি, তবে আমাকে ভালোবেসে সবাই কাছে আসছেন, উন্নয়ন সব গ্রামেই হচ্ছে, সবাই স্বইচ্ছায় যোগ দিচ্ছে। যদিও চাঁচল এক নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি আনজারুল হক এর অভিযোগ, প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই দল বদল হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। দেখা যাচ্ছে যে যোগদান মানেই হচ্ছে যে সব করাপশনের সাথে জড়িত, যারা আজকে গেছে তারা কিছু পাওয়ার আশায় গেছে, এখান থেকে কিছু পাচ্ছে না, আজকে পাওয়ার আশায় গেছে, এবং তারা বলে গেছে আগামী দিনে আমরা একটা জিনিস নিয়ে আবার ফেরত হয়ে আসবো। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো লোভেও বা লাভেও আমি কোনো আমি দল ত্যাগ করিনি। আমি উন্নয়নের জন্য, এবং আমাদের মনের মানুষ চাঁচলের, আমাদের অনেকদিন পর আমরা মনের মানুষ, আমাদের মাননীয় নিহার রঞ্জন ঘোষ যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, যেভাবে মানুষের উন্নয়ন করছে, চাঁচলের প্রত্যেকটি কোণে কোণে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তার আদর্শে আদর্শিত হয়ে আমি নিহার রঞ্জনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।